दुनिया कहती इश्क भूल है बेफजूल है हमको तो दिल से कबूल है। আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে জীবনের প্রথম কলেজ যাচ্ছি আর আজকে নবীনবরণ হবে আমাদের তো কলেজ যাচ্ছি এখন আর আজকে প্রথম দিন তাই আব্বু রাখতে যাচ্ছে মানে বিষয়টা খুবই নাইস আর আজকে রাজশাহীতে মেলাদিন পর রোদ উঠেছে আর এত সুন্দর আকাশ দেখে অনেক ভালো লাগছে মানে যে একটা অবস্থা হয়ে গেছিল রাজশাহী তো পুরো ডুবে গেছিল মানে চরম একটা অবস্থা হয়ে গেছিল রাজশাহীর আমার বাড়ির সামনে নৌকা চলছিল রাস্তায় জলপরি দেখা যাচ্ছিল মানে হেভি লাগছিল কাহিনীগুলো আর এটা হলো আমার কলেজ দেখতেই পাচ্ছেন এটা একদম উপশহরে কামরুজ্জামান নাম সেই কলেজ এখন যাচ্ছি খুবই এক্সাইটেড ফার্স্ট ডের জন্য কিন্তু ঢুকে দেখছি ক্লাস শুরু হয়ে গেছে কারণ ক্লাস শুরু হয়েছে 9টায় আর আমি এসেছি 10টার পরে এসে দেখছি হেভি ক্লাস হচ্ছে মানে আজকে অরিয়েন্টেশন ছিল আমরা 3 নম্বর কলেজ হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছি আলহামদুলিল্লাহ তারপরে স্যার বললো যে আমাদের নাকি কোনো অনুষ্ঠান হবে না মন্ডাই খারাপ হয়ে গেল শুনে আমি ভাবলাম যে নাচ গান হবে হেভি অনুষ্ঠান হবে হেভি লাগবে কিন্তু পরে শুনছি যে আজকে কোনো অনুষ্ঠান হবে না এটা হবে 16 তারিখে তারপর স্যার সবাইকে ফুল দিছিল কিন্তু আমাদেরকে দিল না মানে সামনে যারা বসেছিল তাদেরকে শুধু দিছিল তারপরে এক দুইটা ক্লাস করে বের হয়ে গেলাম ভালো লাগলো প্রথম দিন কলেজে বাট অনুষ্ঠান হলে আরো বেশি ভালো লাগে আর একটা জিনিস কষ্ট লাগছে আরিবের জন্য আমরা 3 থেকে একসাথে এক স্কুলে পড়াশোনা করেছি বাট এখন কলেজে যে আলাদা হয়ে যাচ্ছি কারণ ওই সিটি কলেজে পড়ছি আমি কামরুজ্জামানে তাও ভালো সিটি কলেজও ভালো পর এটাই আর একসাথে ঘুরবো প্যারা নাই কিন্তু এইটাই আসলে বন্ধুরা আলাদা হয়ে যায় কারণ ওই তো কলেজ আলাদা আলাদা হয়ে যায় বাট ইনস্টিটিউট আলাদা হয়ে যায় সম্পর্ক থেকে থেকে যায় ওইটাই ওইটাই আরে তো এটিএম এটি এটি ঢুকলে ভাই এর আগে ভাই আপনি কোন কলেজ কাশফুলের মধ্যে কি হয় তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই মুখের রুচি অনেক বেড়ে যাবে যেমন আরিফের অনেক বেশি মানে আরিফ ভাই সেই খাইতে পারে চিকন হলে হেভি খাই ও ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মোটা হয়ে যাবে তো আপনারা যারা নিতে চান তারা পাশে যে পেজ দেওয়া আছে ওখান থেকে নিতে পারেন আর উপরে ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে আপনারা নিতে পারেন তো এখন আমরা কাশফুলের ওখানে যাচ্ছি সুন্দর একটা পাঞ্জাবি পরে কারণ ছবি তুলতে হবে কাশফুলের মধ্যে আর এটা হলো আমার বাড়ির সামনে সেই জায়গা যেখানে নৌকা চলাচল করছিল তারপরে রিক্সায় যেতে মন চাচ্ছিল না তাই ভাবলাম যে বাইকটা বের করি বৃষ্টির মধ্যে বাইক চালাতে ভালো লাগে যদি স্লিপ খায় আরো ভালো লাগবে তারপরে অবশেষে আমরা দেখা পেলাম সেই ঐতিহাসিক কাশফুলের এখানে এবার যে দেখবো আসলে কি হচ্ছে এই কাশফুলের মধ্যে আপনারাও দেখুন ভিডিও সহ তারপর একটু গভীরে ঢুকতে দেখছি কিছু কাপল আছে তারপর ওদিকে আর গেলাম না তারপর আমি এখানে কয়েকটা ছবি টবি তুললাম মানে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যখনই আমি ছবি তুলতে যাচ্ছি তখনই আমার হাঁচি হচ্ছে তারপর বিগারে জাস্ট একটা ছবি তুলেছি তারপর তুলে নিয়ে তারপরে ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তাই একটু গভীরে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন দুই পাশে কাশফুল আর মাঝখানে রাস্তা তারপর ভাবলাম যে ওইদিক দিয়ে রাস্তা আছে দেখছি রাস্তায় না এদিকে তারপর আবার ঘুরালাম আপনারা অনেকে বলেন যে কাশফুল একটা অপবিত্র জায়গা এখানে অনেক আকাম কুকাম হয় কাশফুলের মধ্যে ঢুকে মেলা কিছু করে মানুষ বাট আমরা দেখলাম অনেক হালাল একটা জায়গা এখানে কোনো আকাম কুকাম চলছে না পিছে ক্রিকেট খেলছে আর সামনে কয়েকজন ছবি তুলছে খুবই সুন্দর পবিত্র একটা জায়গা মানে খুবই সুন্দর পবিত্র একটা জায়গা খুবই ভালো লাগলো আজকে ঘুরে হাসছে কেন হ্যাঁ যদিও এরা দুইজন কাশফুলের মধ্যে ঢুকে কি যেন করছিল তো ভালোই লাগলো কাশফুল আর ভাইরাও দেখতে পাচ্ছেন এখানে নরমালি ঘুরতে এসেছে মানে নরমাল একটা জায়গা এরকম রোস্ট করার কিছু নাই ভাইরা বিগারে চলে গেল তো থাকেন আমরা এখন চলে যাই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরিব আসলে কতটা খেতে পারে মানে খাওয়ার কোনো লিমিট নাই মানে হেভি খেতে পারে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একবার বললাম আল্লাহ হাফেজ